स्थापकायच धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठायो रामकृष्णायो नमस्कार। सत्कथाय प्रतिदिनेर प्रार्थनार धारावाहिक अनुद्यानेर 612 दिनेर पर्वे आजकेर ई पूर्ण प्रभाते आपनादेर सकलके प्रणाम जानाइ। आज सोमवार, शिवेर दिन, तई देवादिदेव महादेवके आमादेर बारबार तुष्ट करते हय। ओं त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमेव वन्दनात् मृत्युर्मुक्षयो मामृतात्। स्वयं श्री रामकृष्ण परमहंसदेव श्रीमा एवं स्वामीजी महाराज देवादिदेव महाराजेर रातुल चरणे सश्रद्ध प्रणाम निवेदन करे आमरा संघ निर्माणे वाराणसीते श्री रामकृष्ण भाव आंदोलनेर बीज बपन निये स्मरण करब। आमरा जानि वाराणसी अद्वैत आश्रमे रामकृष्ण संघ এবং সেই সঙ্ঘের প্রবীণ সন্ন্যাসী মহারাজ পূজনীয় স্বামী অলোকানন্দজি মহারাজের একটি সুন্দর নিবন্ধ, যেটি আমাদের সমাজ শিক্ষা, শারদীয় সমাজ শিক্ষা 1426 এই বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল, সেটির আলোকেই আজকে স্মরণ। আমরা জানি কাশী এবং বেনারস সেটি একটি শিবের স্থান এবং মুক্তিক্ষেত্র। ওখানে আমাদের মন সর্বদাই চায় যেতে, সবসময় হয়তো আমরা যেতে পারি না, কিন্তু মনের ভাবে নয়নে আমরা যদি পৌঁছে যাই তাহলে বুঝতে পারবো যে শ্রী রামকৃষ্ণ ভাব আন্দোলনের বীজ বপন হয়েছিল এই বারাণসীতে বা কাশীতে। সেই সময়টা ছিল 1902 সাল জানুয়ারি মাস, কাশীর গোপাললাল ভিলা, বিশ্বজয়ী বিবেকানন্দ তখন সেখানে রয়েছেন। সেই সময় দুটি ঘটনা ঘটেছিল। একদিন একদল যুবক তাঁর আশীর্বাদ লাভের জন্য এসেছিলেন এবং তারা বেশ কিছুদিন ধরে স্বামী বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে পুয়োর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আর্তপীড়িতদের সেবা করে চলছিলেন। তাদের সব কথা শুনে স্বামীজি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। নিশ্চিন্ত হয়ে বলেছিলেন, শিবজ্ঞানে জীবসেবা ব্রত শিবক্ষেত্র কাশীধামেও শুরু হয়েছে। তিনি তাদের উৎসাহ দিয়ে অ্যাপিল লিখে দিয়েছিলেন এবং উৎসাহ দিয়ে বলেছিলেন, ইউ হ্যাভ দ্য ট্রু স্পিরিট মাই বয়েজ অ্যান্ড ইউ উইল অলওয়েজ হ্যাভ মাই লাভ অ্যান্ড ব্লেসিংস। স্বামীজির আশীর্বাদ ধন্য সেই প্রতিষ্ঠানই পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস বা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম নাম নিয়ে শতাধিক বৎসরের অধিক সময় ধরে এই সেবা কার্যের যে পতাকা, বিজয় পতাকা যেন বহমান করে নিয়ে চলেছে। এবং দ্বিতীয় ঘটনাটি লখনৌর নিকটবর্তী ভিঙ্গার এস্টেটের ধর্মপ্রাণ বিদ্বান রাজা সেই সময় কাশীর দুর্গাকুণ্ডে নিজের বাগান বাড়িতে ক্ষেত্র সন্ন্যাস ব্রত নিয়েছিলেন। তিনি স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন, তাঁর দর্শনে তিনি আগ্রহী ছিলেন, কিন্তু ব্রতভঙ্গের ভয়ে তাঁর কাছে তিনি আসতে পারছিলেন না। খবর পেয়ে স্বামীজি স্বয়ং সেখানে উপস্থিত হয়েছিলেন। বার্তালাপ করে রাজা খুব খুশি হয়েছিলেন এবং তিনি এবার স্বামীজির নিকট প্রস্তাব রেখেছিলেন যে কাশীধামে একটি মঠ স্থাপন করার জন্য। লোকাভাববশত স্বামীজি পরে ভেবে দেখবেন বলে বিদায় নিয়েছিলেন, কিন্তু রাজা ছিলেন নাছোড় বান্দা। পরের দিন দূত মারফত একটি 500 টাকার চেক সহ চিঠিতে মঠ স্থাপনের আবেদন করেছিলেন। স্বামীজি তা গ্রহণ করে কলকাতায় ফিরে যান। স্বামীজির শরীর যখন ভালো যাচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে, তিনি যেন মহাপ্রয়াণের জন্য প্রস্তুত হচ্ছেন, কিন্তু তখনও তাঁর একটি কাজ বাকি রয়েছে, সেই ভিঙ্গার রাজার আবেদন অনুসারে কাশীতে একটি মঠ স্থাপন করা। তিনি গুরুভাই স্বামী শারদানন্দজিকে প্রথম বললেন, তিনিও রাজি হলেন না। তখন তিনি স্বামী শিবানন্দজিকে অর্থাৎ মহাপুরুষ মহারাজকে কাশী যাওয়ার কথা বললেন এবং স্বামী শিবানন্দজি ওই সময় স্বামীজিকে ছেড়ে অন্যত্র কোথাও রাজি ছিলেন না যাওয়ার জন্য। স্বামীজি তখন বিরক্তি সহকারে ভৎসনা করে বললেন, তারকদা, টাকা নিয়ে কাজ না করায় আপনার জন্যে আমাকে কি শেষে জোচ্চোর বুনতে হবে? অর্থাৎ এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভাবধারা। আমরা অনেকদিন আগে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুদ্যানে এই রামকৃষ্ণ সঙ্গে টাকা কড়ির হিসাব, অর্থনৈতিক ভাবনা নিয়ে একটি আলোচনা করেছিলাম, যেখানে আমরা বারবার স্মরণ করেছিলাম যে শাকের টাকা মাছে এবং মাছের টাকা শাকে যাবে না। এই যে অর্থনৈতিক বুনিয়াদ, আমরা মার্চ মাস এলেই যেখানে ইয়ার এন্ডিংয়ের কথা ভাবি, সেখানে স্বামী বিবেকানন্দের অর্থনৈতিক উন্নয়ন আমাদের এই আর্থিক সমীকরণের প্রকৃত তুল্যমূল্য ব্যবহার প্রায়োগিক দিকটিকে বারবার ভাবিয়ে দেয়। অর্থাৎ টাকা নিয়ে কাজ না করায়, অর্থাৎ এইখানেই বোধহয় ধর্মের মূল সুরটি বাজে, যে মন এবং মুখ যদি এক থাকে
তাহলে আমি যে ভাবটি নিয়ে যে কাজের জন্য টাকাটি নিয়েছি সেটিই তার জন্য ব্যয় করা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রতিটি সেবা কাজের ক্ষেত্রে আমি সর্বদা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি ব্যক্তিগতভাবে, কারণ ব্যক্তিগত স্তরে একার দ্বারা কোনো বৃহৎ কাজ করা সম্ভব হয় না। আমরা এই যে সকলে মিলে মানুষের মুখে একটু হাসি, অন্তত স্বামীজির সেই ভাবটি যে এই পৃথিবীতে একদিনের জন্য যদি একটা মানুষকে কিছু শান্তি দিতে পারো সেইটি সত্যি, বাকি সব ঘোড়ার ডিম, সেইটি আমরা চেষ্টা করছি ব্যক্তিগতভাবে এবং আপনাদের সহযোগিতা। সেই জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা বার্তা সূচক কিছু ছবি হয়তো শেয়ার করি, জানিয়ে দেওয়া যে যে কাজে আপনারা এই অর্থ দিয়েছেন সেই কাজেই ব্যয় হচ্ছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি ব্যক্তিগত যাদের উদ্যোগে হয়েছে তাদের নামটিও সেখানে উল্লেখ করার চেষ্টা করি। ওই স্বামীজির ভাবটি যে কিঞ্চিত বিরক্তি নিয়ে ভৎসনা করে তিনি মহাপুরুষ মহারাজকে পর্যন্ত বলছেন যে তারকদা, টাকা নিয়ে কাজ না করায় আপনার জন্যে আমাকে কি শেষে জোচ্চোর বনতে হবে? স্বামী শিবানন্দজি আর দ্বিরুক্তি করেননি, নেতার আদেশ মাথায় নিয়ে 1902 সালের জুন মাসের শেষের দিকে কাশীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এবং কাশি পৌঁছে তিনি প্রথমত সেবাশ্রমের অস্থায়ী ঠিকানা রামাপুরার বাড়িতে করেছিলেন। পরে সেখান থেকে খোঁজ নিয়ে পার্শ্ববর্তী খাজাঞ্চির বাগানে, বাগান নামে পরিচিত একটা বাগান বাড়ি, মাসিক 10 টাকায় ভাড়া নিয়ে মঠ স্থাপন করেছিলেন 4 জুলাই 1902। পরের দিন টেলিগ্রামে সংবাদ পেলেন যে ওই দিন নেতা স্বামী বিবেকানন্দ শিবাবতার তার পার্থিব শরীর ত্যাগ করছেন। মর্মাহত শিবানন্দজি নেতার অন্তিম ইচ্ছাকে রূপদানের সংকল্প নিয়ে কাশীতে থেকে গিয়েছিলেন। এই হচ্ছে সেই সংঘের প্রতি দায়বদ্ধতা, অর্থাৎ নেতা যেটি বলবেন সেটিকে একেবারে জীবন দিয়ে রূপায়ণ করা। নেতা চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, ইহলোক ছেড়ে, কিন্তু তার অন্তিম ইচ্ছাকে রূপদান করার জন্য চেষ্টা করছেন। মর্মাহত স্বামী শিবানন্দজি সেটি করলেন এবং তার পরবর্তী রথযাত্রার দিন ঠাকুরের প্রতিকৃতির পাশে স্বামীজির পরিব্রাজক চিত্র স্থাপন করে আশ্রমের সূচনা করলেন, নাম দিলেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। দ্বৈত থেকে অদ্বৈতে যাত্রাপথ যেন শুরু হলো। তাই এই কাশীতে তারপরেই শুরু হয়েছিল মহাপুরুষ মহারাজের কঠোর তপস্যা। চারিদিকে খোলা বারান্দায় খড় বিছিয়ে কম্বল গায়ে তিনি ধ্যানমগ্ন থাকতেন। খাবার কোনো ঠিক ঠিকানা ছিল না, সামান্য যা কিছু জুটত সেটাই ঠাকুরকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতেন। এবং এরই মধ্যে ভাড়ার জন্য জমানো 100 টাকা একটা ভাঙা বাক্সে রাখা ছিল, একদিন সেটি চুরি হয়ে যায়। খুঁজে দেখলেন যে একটি মাত্র পয়সা রয়েছে। তখন মহাপুরুষ মহারাজ মন্তব্য করেছিলেন, অভাব হয়েছিল তাই টাকা নিয়ে চলে গেছে, কিন্তু তার ধর্মবুদ্ধি ছিল তাই একটা পয়সা রেখে গেছে, তাতেই ঠাকুরের ভোগ দেয়া হলো। কি কনসেপ্ট ভেবে দেখুন, যে 100 টাকা জমানো ভাঙা বাক্সে ছিল, চোর নিয়ে গেলেও ঠাকুরের জন্য রেখে দিচ্ছেন। এই লৌকিক জগতে নির্বিকার মহাপুরুষদের লাঞ্ছনা সহ্য করতে হয়। ভাড়ার টাকা না পাওয়ার ফলে বাড়িওয়ালার দারোয়ান তাকে, অর্থাৎ মহাপুরুষ মহারাজকে, মহাজনের গদিতে নিয়ে সারাদিন আটকে রাখলো। অবশেষে কিস্তিবন্দিতে টাকা দেওয়ার শর্তে মুক্তি লাভ হলো। কিন্তু তথাপি মহাপুরুষ মহারাজ অম্লায়ন বদনে নির্বিকার চিত্তে ঠাকুর এবং স্বামীজির ওপর চিত্ত সমর্পণ করে স্থির হয়েছিলেন। তিনি বলতেন, বেদান্ত প্রচার বক্তৃতায় নয়, জীবনে বেদান্ত দেখাতে হবে। এবং একথা তিনি আক্ষরে গর্তে নিজ জীবনে দেখিয়েছেন পরবর্তীকালে। তাই মাস্টারমশাই বলছেন যে দেখো, শিবানন্দের তপস্যায় কাশীর অদ্বৈত আশ্রম কেমন জেগে উঠেছে। আমাদের প্রত্যেকের বাড়িতে একটি ঘর রয়েছে, আমাদের যদি সেই তপস্যা ধ্যান থাকে তাহলে প্রতিটি ঘর এই সন্ন্যাসীর মঠ হয়ে যায়। আর সন্ন্যাসীরা যখন মঠে থাকেন তখন এই তপস্যা তাদের আশ্রমকে স্থান জাগিয়ে দেয়। এবং বলছেন, এরই মধ্যে পাশের বাগানের বেলগাছ থেকে বেল কিনে এনে শরবত করে ঠাকুরকে ভোগ দিতেন আর বলতেন, ঠাকুর ওই জায়গাটি যেন তোমার হয়ে যায়। অর্থাৎ ঠাকুরের চরণে নিবেদন করছেন ওই স্থানের জন্য। হোয়াট এ ফ্যান্টাস্টিক আইডিয়া! আমাদের বারবার মনে হয় যে মনোজগতের কোন স্তরে পৌঁছে গেলে বোধহয় এইরকম সর্বকার্যে সর্বনিবেদন সম্ভব হয়। দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়, কিন্তু মহাপুরুষ মহারাজের কঠোর তপস্যার বিরাম নেই। ঠাকুরের একটি আশ্রম কীভাবে স্থায়ী করা যায় সেইটিই ছিল তার প্রার্থনা। কথায় বলে, বিষয় থাকলে বিবাদ হয়। একদিন জমিদারের ওই জমিটি বিবাদের বিষয় হলো, মামলা মকদ্দমা কোর্ট কাছাড়ি। অবশেষে জমিদার মামলা জিতে মালিকানা স্বত্ব লাভ করে জায়গাটি বিক্রয় করতে চাইলেন। দাম হলো 6,000 টাকা।
তখন অদ্বৈত আশ্রমের কাছে ওই টাকা স্বপ্নমাত্র। অবশেষে রাজা মহারাজের ইচ্ছা অনুসারে ভক্ত উপেন্দ্র নারায়ণ দেব 4,000 টাকা দান করলেন। তারিণী পাল তাঁর জীবনের সব সঞ্চয় 2,000 টাকা দিলেন এবং ওই অর্থের সাহায্যে 1906 খ্রিস্টাব্দের 31শে জুলাই সেবাশ্রম এবং অদ্বৈত আশ্রমের জমি কেনা হলো। অদ্বৈত আশ্রমের বাড়িটি তখন কেবলমাত্র বাগান বাড়ি, অর্থাৎ যেটাকে বর্তমানে দুর্গা মণ্ডপ বলা হয়। সেখানে খোলা মণ্ডপের 6টি ঘর ছিল সুমণ্ডপ সংলগ্ন, এবং তারই মধ্যে একটি ঘরে স্থানীয় রামলালার জিনিসপত্র থাকত। বাকি 5টা ঘরই অদ্বৈত আশ্রমের ব্যবহারযোগ্য ছিল। উত্তর দিকের প্রথম ঘরটিতে ছিল ঠাকুরের ঘর। কাঠের জলচৌকির ওপর ঠাকুর এবং স্বামীজির প্রতিকৃতি রেখে পুজো হতো। পরবর্তীকালে জলচৌকির পরিবর্তে নির্ভরানন্দ মহারাজ মার্বেল পাথরের একটি বেদি নির্মাণ করেন এবং বর্তমানে ঠাকুরের ভাঁড়ার রূপে ওই ঘরটি ব্যবহার করা হচ্ছে। অন্য একটি ঘর সম্ভবত রান্নার জন্য ব্যবহার করা হয়। 1912 সালে শ্রীশ্রী মা কাশীধামে এসে রাস্তার ওপারে বাগবাজারের কিরণ দত্তের বাড়ি লক্ষ্মী নিবাসে 2.5 মাস বাস করেছিলেন। তিনি প্রতিদিন অদ্বৈত আশ্রমে এসে ঠাকুরকে প্রণাম করতেন এবং পাশের ঘরে বসে ভাগবত পাঠ শুনতেন। অর্থাৎ শ্রীশ্রী মাও কিন্তু এই নিত্যদিন ঈশ্বরীয় স্মরণমননের স্থানে স্মরণমনন করছেন। এটি আমাদের ভাবায় স্বয়ং মহামায়া জীবকে শেখানোর জন্য, আমাদেরকে শেখানোর জন্য এই ভাগবত শুনছেন। অর্থাৎ এই যে ঠাকুর বারবার বলছেন ঈশ্বরীয় কথা শুনতে হয়, সেটি মা যেন করছেন। এবং এই মণ্ডপ মহাপুরুষ মহারাজের তপস্যাপূত, অন্যান্য অনেক মহারাজদের স্মৃতি বিজড়িত। শ্রীশ্রী মার শ্রীচরণ স্পর্শে এই ভূমি যেমন পুত পবিত্র, তেমনি ঠাকুরের পার্শ্বদবৃন্দরাও এখানে বহু সময় বসে অধ্যাত্ম তত্ত্ব আলোচনা করেছেন। কত সন্ন্যাস এবং ব্রহ্মচর্য ব্রতও অনুষ্ঠিত হয়েছে এবং বর্তমানে এখনও ওই মণ্ডপেই বৈকালিক পাঠ আলোচনা হয়, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, শিবরাত্রিতে শিব পূজা হয়ে থাকে। কাশীর অদ্বৈত আশ্রমের কার্যাবলী নিয়ে পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার লেখা থেকে পাওয়া যাচ্ছে এরকম উদ্ধৃতির মধ্যে ভক্ত মালিকায় যে কাশীতে তখন স্বামীজির আদর্শে 4ই প্রকার কার্য চলিতেছিল। স্বামীজি বারবার বলছেন 4টে প্রকার কার্য আদর্শ অনুযায়ী: ধর্মদান, বিদ্যাদান, প্রাণদান এবং অন্নদান। সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ধর্মদান। স্বামীজি বলছেন এই জগতে সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে ঈশ্বরের কথা ধর্মদান, অন্নদান, তারপর প্রাণদান, তারপরে বিদ্যাদান এবং তারপরে ধর্মদান। সেখানে বলছেন যে প্রত্যেক কার্য স্বামী শিবানন্দের অশেষ সহানুভূতি এবং সাহায্য পাইত। অদ্বৈতাশ্রম, সেবাশ্রম, অদ্বৈতাশ্রমের অবৈতনিক বিদ্যালয় ইত্যাদি সর্বদা তাহার উপদেশ এবং অর্থ সাহায্যের আশা রাখিত। এতদ ব্যতীত বহু পরিবার অর্থ সাহায্য পাইত। স্বামীজির ভাবপ্রচারের জন্য তিনি হিন্দি ভাষায় পুস্তক ছাপাইয়াও বিতরণ করিয়াছিলেন। স্বাস্থ্যের কারণে স্বামী শিবানন্দজি 1907 সালের শেষ ভাগে বেলুড় মঠে চলে গিয়েছিলেন এবং তখন আশ্রমের দায়িত্বে এসেছিলেন চন্দ্র মহারাজ, স্বামী নির্ভরানন্দজি। স্বামী ব্রহ্মানন্দজি তখন তাকে মঠের মহন্তরূপে অভিষিক্ত করেছিলেন। আশ্রমের প্রাথমিক পর্যায়ের উন্নয়ন এবং সম্প্রসারণ এই চন্দ্র মহারাজই করেন। 1923 সালে লাটু মহারাজের স্মৃতিতে উত্তর দিকের নিচে মহাবীর মন্দির এবং দোতলায় অদ্ভুতানন্দ স্মৃতিকক্ষ এবং দ্বিতীয় ঠাকুরঘর নির্মাণ হয়। শ্রীশ্রী মা এই কাশীতে 3 বার এসেছেন। প্রত্যেকবারের ক্ষেত্রেই অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা পাওয়া যায়। কিন্তু 1912 সালে কাশীতে অবস্থানের সময় অদ্বৈত আশ্রমের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। এবার তিনি রাস্তার ওপারে বাগবাজারের কিরণ দত্তের লক্ষ্মী নিবাসে প্রায় 2.5 মাস অবস্থান করেন। অবস্থান করে সেবাশ্রম এবং অদ্বৈত আশ্রম এই আশ্রমদ্বয়ের উপরই যথেষ্ট আশীর্বাদ বর্ষণ করেছিলেন। সেবাশ্রম পরিদর্শন করে খুব খুশি হয়ে মা বলেছিলেন, এখানে ঠাকুর সাক্ষাৎ বিরাজমান রয়েছেন দেখলাম, সেবাশ্রমের কাজ ঠাকুরেরই কাজ, মা লক্ষ্মীও এখানে আশ্রয় নিয়েছেন। পরে নিজেও আবাসে ফিরে গিয়ে স্বয়ং লক্ষ্মী শ্রীশ্রী মা 1টি 10 টাকার নোট সেবাশ্রমের দানস্বরূপ পাঠিয়েছিলেন। সেটি আজও সেবাশ্রমের আশ্রম অফিসে লক্ষ্মীরূপে সংরক্ষিত রয়েছে। এরপর 1912 সালের 5ই নভেম্বর কাশীতে শ্রীশ্রী মা আসেন
এবং 8ই নভেম্বর কালী পূজা এবং 18ই নভেম্বর জগদ্ধাত্রী পূজা অদ্বৈত আশ্রমে হয়। শ্রী শ্রী মা কালী পূজায় অদ্বৈত আশ্রমে প্রণাম করে যান এবং 18ই নভেম্বর তাঁর উপস্থিতিতে জগদ্ধাত্রী পূজা যেন জ্যান্ত জগদ্ধাত্রী পূজায় রূপান্তরিত হয়েছিল এবং শ্রী শ্রী মায়ের জন্মোৎসব কাশীতে তাঁর উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়। অদ্বৈত আশ্রমে সেদিন ঠাকুরের বিশেষ পূজা ভোগরাগ হয়েছিল এবং বিকালে তিনি সমস্ত আশ্রমের সাধুদের আশীর্বাদ করে নতুন বস্ত্র দান করেছিলেন। এই সময় একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটে, সেটি শ্রী শ্রী মায়ের নিজ প্রতিকৃতি পুজোর আসনে স্থাপন। কলকাতায় যাত্রার দু তিন দিন আগে তিনি একদিন নিজের একখানা বাঁধানো ছবি আঁচলে ঢেকে নিয়ে আসেন। ঠাকুর ঘরে প্রণামাদি শেষ করে ওই ছবিটি পূর্ব দেওয়ালের কুলুঙ্গিতে স্থাপন করে ফুল দিয়ে পুজো করেন। ঠাকুর ঘর থেকে বেরিয়ে চন্দ্র মহারাজকে ডেকে বলেছিলেন, চন্দ্র বাবা এটিতে রোজ দুটি দুটি ফুল ফল দিও। এইভাবে নিজের প্রতিকৃতি তিনি কোয়ালপাড়ায় স্থাপন করেছিলেন প্রথম, আর দ্বিতীয় করেছিলেন এই কাশীতে। সেই প্রতিকৃতিতেই আজও নিত্য পুজো হয়ে চলেছে। এই কাশী অদ্বৈত আশ্রমে রাজা মহারাজ এসেছিলেন এবং এই রাজা মহারাজ অদ্বৈত আশ্রমের দুর্গা মণ্ডপের দক্ষিণ দিকের বাড়ির দোতলায় শেষ ঘরে 1921 সালে বেশ কিছুদিন অবস্থান করেন। স্বামীজির তিথিপুজোর আগে এসে ঠাকুরের তিথিপুজোর পর তিনি ফিরে যান। এই সময় তিনি অনেক প্রার্থীকে সন্ন্যাস এবং ব্রহ্মচর্যও দিয়েছিলেন। ঠাকুরের তিথিপূজায় কাশীর সাধুদের আমন্ত্রণ জানিয়ে তিনি ভাণ্ডারাও দিয়েছিলেন এবং এই সময় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল। শিব চতুর্দশীর আগের একাদশীতে উভয় আশ্রমের সাধুদের নিয়ে তিনি সংকটমোচন মন্দিরে রামনাম সংকীর্তন করেন এবং মহাবীরের দর্শন লাভ করেন। তিনি শ্রীরামকৃষ্ণের বাণীগুলো যেমন শুনেছিলেন তেমনভাবেই একটা নোটবুকে লিখে রেখেছিলেন। একটা বাণীতে কিছু ভুল লেখা হয়েছিল। ঠাকুর তাকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি এরকম বলিনি, এরূপ হবে। মহারাজ সঙ্গে সঙ্গে সেটি সংশোধন করেন। আর একদিন রাজা মহারাজের সেবকের কথা আমরা জানি, সূর্যি মহারাজ ব্রহ্মজ্ঞানী। সেই সেবক স্বামী নির্বাণানন্দজি খাওয়ার পর সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। মহারাজ তখন ঘরের মধ্যেই ছিলেন, সেখানে অন্য সেবক হিসাবে স্বামী বিশুদ্ধানন্দজিও ছিলেন। এমন সময় নির্বাণানন্দজি দেখলেন কেউ একজন মহারাজের ঘরের সামনে থেকে ছুটে চলে গেল। ওই দিকে নিচে যাওয়ার কোনো রাস্তা ছিল না, কিন্তু লোকটিকে দেখা গেল না। মহারাজকে সে কথা যখন বলা হলো তখন রাজা মহারাজ বললেন, ওরা অশরীরী, সাধু সঙ্গ করতে আসেন। নির্বাণানন্দজি বললেন, মহারাজ কাশীতে সব মুক্ত হয়ে যায়, এখানে অশরীরী আসবে কেমন করে? তখন রাজা মহারাজ বললেন, ওরা সে অর্থে অশরীরী নন, এরা অন্যত্র থাকেন, সাধু সঙ্গ করবার জন্যে সূক্ষ্ম দেহ অবলম্বনে এখানে আসেন। লাটু মহারাজ সেখানেও তাঁরও অদ্ভুত স্মৃতি রয়েছে। আমরা যে অদ্ভুতানন্দ স্মৃতিকক্ষের কথা জানি, সেই অদ্ভুতানন্দজি অর্থাৎ ঠাকুরের মেরাকল, সেই লাটু মহারাজ 1912 খ্রিস্টাব্দে বিজয়া দশমীর পরের দিন কাশীর অদ্বৈত আশ্রমে এসেছিলেন। এখানে মণ্ডপ সংলগ্ন কয়েকটি ঘর ছিল। কয়েকদিন মাত্র এখানে থেকে তিনি টেরি নিমে বাগবাজারের কুণ্ডুদের বাড়িতে যান, সেখানে লক্ষ্মী পুজো করেন। সেই সময়টা হয়তো কালী পুজোর সময় ছিল, কিন্তু দীপান্বিতা অমাবস্যার যে লক্ষ্মী পূজা সেটি তিনি করেছিলেন এবং তারপর তিনি রামাপুরা, পাণ্ডে হাবেলি, অবশেষে হাড়ার বাগের বাড়িতে থাকেন এবং সেখানেই শরীরত্যাগ করেন। পরে তাঁর ব্যবহৃত দ্রব্যাদি নিয়ে এসে অদ্বৈত আশ্রমে রাখা হয়। মহাবীর ছিল লাটু মহারাজের প্রিয় চরিত্র, তাই চন্দ্র মহারাজ তাঁর স্মৃতিতে এই মন্দির এবং কক্ষ নির্মাণ করেন। 1902 থেকে 1930 সাল অদ্বৈত আশ্রমের যখন বয়স বাড়ে সেই সঙ্গে তার কলেবরও বৃদ্ধি হয় এবং স্বামী ব্রহ্মানন্দজি চন্দ্র মহারাজকে কাশীতে ঠাকুরের একটি মন্দির নির্মাণের কথা কোনো একটা সময় বলেছিলেন। চন্দ্র মহারাজ শারীরিক অক্ষমতা সত্ত্বেও সেই সংঘাধ্যক্ষের আদেশ পালন করার জন্য তৎপর হয়েছিলেন। 1930 সালে মহাপুরুষ মহারাজ চারটে ইঁট মঠ থেকে পুজো করে পাঠিয়েছিলেন, সেই ইঁটে ভিত্তি দিয়ে মন্দির নির্মাণ কার্য শুরু হয়। 1936 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে স্বামী বিজ্ঞানানন্দজি মূর্তি এবং মন্দির প্রতিষ্ঠা করেন। সেই হলো অদ্বৈত আশ্রমের তৃতীয় মন্দির, যেটি বর্তমান মন্দির। মন্দির গায়ে দশাবতার, দশমহাবিদ্যা, শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, নারায়ণ, শিব, অন্নপূর্ণা, গঙ্গা, রাধাকৃষ্ণ, ষড়ভুজ, গণেশ এবং ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের প্রতিমূর্তি খোদিত আছে।
মুখ্য দ্বারে রয়েছে গরুড় এবং মহাবীরের মূর্তি। বিন্ধ্যাচলের পাহাড়ের নির্মিত রামকৃষ্ণ মঠের এইটি প্রথম মন্দির, এবং এই মন্দিরের যে মর্মর বিগ্রহ সেটি একজন মহারাষ্ট্রীয় ভাস্করের তৈরি। স্বামী ব্রহ্মানন্দজির এক শিষ্যা ভবানীপুরের সলিসিটর অচল মৈত্রের স্ত্রী এটি তৈরি করান। মডেল নির্মাণের পর রাজা মহারাজকে তা দেখে সংশোধন এবং অনুমোদনের জন্য কারখানায় নিয়ে যাওয়া হয়। মহারাজের নির্দেশ মতো মডেলের কোনো কোনো জায়গা সংশোধন করার পর পাথরের কাটিং শুরু হয়, কিন্তু তখন কিছু কালো দাগ পাথরে বেরিয়ে আসে। কারিগর পেন্ট করে সেটা ঢেকে দেন। পরে ওই মূর্তি এই মন্দিরে স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মন্দির প্রতিষ্ঠা দিবসে বিজ্ঞানানন্দজী মহারাজ দ্বারোদ্ঘাটন করে বলেছিলেন, যেমনটি দেখেছিলাম তেমনটি বসে আছেন। মহাপুরুষের দৃষ্টিপূত ওই বিগ্রহের সেবা পূজা আজও চলছে, এবং সেই সঙ্গে মন্দিরে রয়েছে রাজা মহারাজের দ্বারা 1921 সালে স্থাপিত শ্রী শ্রী ঠাকুরের ছোট পট, শ্রী শ্রী মায়ের পূজিত নিজ প্রতিকৃতি এবং মহাপুরুষ মহারাজ দ্বারা পূজিত স্বামীজির পরিব্রাজক প্রতিকৃতি, মহাবীর ও মা কালী এবং বাণেশ্বর শিব। এছাড়াও রয়েছে স্বামীজির শিষ্য স্বামী সদাশিবানন্দজি ভক্ত মহারাজ, তার ব্যক্তিগত পূজিত গোপালের একটা ছোট বিগ্রহ। এই সদাশিবানন্দজি ভক্ত মহারাজ সম্পর্কে আমার একদিন অনুধ্যান করার খুব ইচ্ছা রয়েছে, স্বামীজি শিষ্য ছিলেন, কিন্তু এর কথা আমি শুনেছি প্রথম মহেন্দ্রনাথ দত্তকে দেখেছিলেন এমন একজন মানুষ এখনও জীবিত আছেন, প্রশান্ত কুমার রায়। যেমন আমরা দীপকবাবুর সান্নিধ্য লাভ করেছিলাম, তেমনি মহেন্দ্রনাথ দত্তকে একেবারে যিনি ওতপ্রোতভাবে সান্নিধ্য করেছেন, স্বামীজির ভাই যাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, সেই প্রশান্ত কুমার রায়। 85 বছরের ওপর বয়স, কলকাতায় থাকেন, ভক্তজন কাছ থেকে তিনি একটু দূরেই থাকেন, সঙ্গ করতে চান না। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার তার সান্নিধ্য পেয়েছি, তার অনুভব উপলব্ধি শুনেছি। তিনি আমাকে এই ভক্তরাজ মহারাজের কথা বারবার বলেছিলেন যে স্বামীজির শিষ্য স্বামী সদাশিবানন্দজির জীবনচরিত যদি আলোচনা করতে পারা যায়। কিন্তু আমি বহু খুঁজেও তার কোনো প্রামাণ্য বই বা জীবনী গ্রন্থ বা লেখা সংগ্রহ করে উঠতে পারিনি। ভক্তজনেদের কাছে অনেক পূর্ণ উদ্বোধন থাকে, আপনাদের কাছে সনির্বন্ধ নিবেদন অনুরোধ, যদি কোনোভাবে কেউ ভক্তরাজ মহারাজের কথা আমাকে জানাতে পারেন তাহলে আমি ধন্য বোধ করব। এবং এই একটি ইচ্ছা যে এই প্রবীণ মানুষটি করেছেন যিনি মহেন্দ্রনাথ দত্তকে সান্নিধ্য লাভ করেছেন, তার ইচ্ছাটি পূর্ণ করতে পারবো সেটিও এই জ্ঞাতসারে আপনাদের জানালাম। 1936 সালের 24শে ফেব্রুয়ারি সোমবার এই মন্দির প্রতিষ্ঠা হয়, এবং এই উপলক্ষে 26শে ফেব্রুয়ারি বুধবার বিকেল 3টায় একটি বিরাট শোভাযাত্রা হয়েছিল। সেই শোভাযাত্রায় নির্বাণী, নির্মলা, নিরঞ্জনী, জুনা, বিখ্যাত আখড়ার সাধুমণ্ডলীরা এবং ভগবতানন্দ গিরি প্রভৃতি মণ্ডলীশ্বরগণ রামকৃষ্ণ মিশনের বরিষ্ঠ সাধুরা যোগ দিয়েছিলেন। হাতি, ঘোড়া এবং 12টি মোটর কারের ব্যবস্থা ছিল, এবং বিভিন্ন দিনে সাধু এবং পণ্ডিত ব্যক্তিরা সেখানে স্মরণ মননও করেছেন, বক্তব্যও জানিয়েছেন। সেই অতি প্রাচীনকাল থেকেই স্বমহিমায় প্রতিষ্ঠিত জ্ঞানের পীঠস্থান মুক্তিক্ষেত্র, সেই তীর্থ মহিমা সাধারণের কাছে প্রকাশ করবার জন্যে মহাপুরুষরা যুগে যুগে এসেছেন। তীর্থী কুর্বন্তি তীর্থানি, তীর্থের তীর্থত্ব সম্পাদন করেন তারা। তাই কাশীধামী ঠাকুর, মা, স্বামীজি, অন্যান্য শ্রীরামকৃষ্ণ পার্ষদদের আগমন তীর্থের মহিমাকে, তপশ্চর্যার উজ্জ্বল মহিমাকে প্রকাশ করেছে। শ্রীরামকৃষ্ণদেব অন্তত দুবার এখানে এসেছেন। দ্বিতীয়বার মথুরবাবুর সঙ্গে এখানে এসে তিনি দেখেছিলেন কেমন করে মণিকর্ণিকায় স্বয়ং মহাদেব জীবের কানে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, আর মহামায়া তার সকল পাপ, তার পাশবন্ধন কচকচ করে কেটে দিচ্ছেন। শ্রী মা তিনবার এখানে এসেছিলেন, প্রতিবারই তাঁর নানান অনুভূতি মুখে জানা যায়। এবং যোগাচার্য স্বামীজি পরিব্রাজক জীবনে এখানে এসে দুর্গাকুণ্ডে বাঁদরের তারায় পালিয়ে যাওয়ায় যখন উদ্যম নিয়েছিলেন তখন এক সন্ত মুখে শুনেছিলেন, ভাগমত রুখ, এই শিক্ষাটি তিনি পরবর্তীকালে বক্তৃতায় বলেছিলেন, ফেস দ্য ব্রোড। এখানে তিনি ওই সময় ভাস্করানন্দের মতন সাধুদের প্রমোদাদাস মিত্র বিদ্বানদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, এবং এই সময় প্রমোদাস মিত্রকে বলেছিলেন, এরপর যখন আসবো এখানে তখন বোমার মতন ফেটে পড়ব। রামকৃষ্ণ ভাব প্রচারের এই প্রতিষ্ঠান দুটি সেই বার্তাকে পরিচয় দেয়। স্বামী নিরঞ্জনানন্দজি প্রথমে এখানে এসে শ্রী রামকৃষ্ণ জন্মোৎসব পরিচালনা করেছিলেন, সেবাশ্রমের পুরোধা যুবগোষ্ঠীর উৎসাহে অনুরোধে, এবং রাজা মহারাজ এই ক্ষেত্রে অবস্থান করে
নিজ নিজ তপশ্চর্যার দ্বারা কাশীধামের অধ্যাত্ম সম্পদকে সমৃদ্ধ করে গিয়েছিলেন। তাই শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এই ক্ষেত্র তীর্থশ্রেষ্ঠ, এই ক্ষেত্র একেবারে বিশেষ আকর্ষণের কেন্দ্র। শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গার এই পরিক্রমায় সংঘ নির্মাণে বেনারসে এই মুক্তিক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের যে বীজ বপন হয়েছিল সেটি উত্তরকালেও বিস্তৃত হয়ে আজও আমাদের মানুষ লোকে এক অদ্ভুত ইন্সপিরেশান দেয়, যেখানে বারবার মনে হয় স্বামী অভয়ানন্দজির সেই কথা, ঠাকুরমাকে সম্বল করে যখন সাধু হতে বেরিয়েছ তখন সর্বাবস্থায় তাঁদের উপরই নির্ভর করে অন্তরে তাঁদেরই চিন্তায় আনন্দে কাটাও। স্বামীজি অক্লান্ত পরিশ্রম করে এই সংঘ গড়ে গিয়েছেন, তার মূল কথাই ছিল ওবিডিয়েন্স ফার্স্ট। যারা স্বামীজির এই নির্দেশকে অবজ্ঞা করে নিজেদের মনোমতো পথে চলতে চায়, সে ছোটই হোক বা বড়ই হোক, তাদের কোনো আধ্যাত্মিক কল্যাণ হবে না। আমরা যেন আমাদের সেই আধ্যাত্মিক কল্যাণের জন্য এগিয়ে যাই, ভাবতীর্থের ভাবগঙ্গায় স্নাত হই। এই অনুধ্যানের স্মরণে মননে আমরা যেন প্রকৃতপক্ষে সেই ঈশ্বর তন্ময়তার দিকে এগিয়ে যেতে পারি। আমরা যেন হৃদিমন্দিরে শ্রীরামকৃষ্ণকে প্রতিষ্ঠা করে আনন্দে ভরপুর হতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।